এবারে জেলা সংবাদ। ময়মনসিংহের ভালুকায় এনএসজেড কটন মিলে তুলার গুদামে আগুনের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত সোয়া নটার দিকে উপজেলার ভরাডোবা ইউনিয়নের নতুন বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় অবস্থান এনএসজেড কটন মিলে তুলার গুদামে আগুনের সূত্রপাত হয়। ভালুকা প্রতিনিধি সাইফুল ইসলাম জানিয়েছেন, খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে শুরু করে। প্রায় এক ঘন্টা চেষ্টার পর আগুন নেভাতে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ জানা যায়নি। ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আল মামুন জানিয়েছেন, দীর্ঘক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। আগুনের সূত্রপাত সম্পর্কে তিনি বলেন, বিষয়টি তদন্ত সাপেক্ষে বলা যাবে, তবে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এনএসজেড কটন মিল কর্তৃপক্ষ জানায়, অগ্নিকাণ্ডে প্রায় 70 লাখ টাকা ক্ষতি হয়েছে। ঝিনাইদহের সর্বাত্মক লকডাউনের তৃতীয় দিনে জেলা শহরে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ বিভাগ ও জেলা প্রশাসন। তবে জেলার বিভিন্ন উপজেলার শহরগুলোতে বেড়েছে মানুষের উপস্থিতি, খোলা হচ্ছে দোকানপাট। ঝিনাইদহ প্রতিনিধি মোহাম্মদ জাহিদুর রহমান তারিক জানিয়েছেন, নানা অজুহাতে বাইরে বের হচ্ছেন সাধারণ মানুষ। মুদি দোকান থেকে শুরু করে পোশাকের দোকানও খুলতে দেখা গেছে। সকালে শৈলকুপা উপজেলা শহরে বিভিন্ন এলাকার চিত্র ছিল এমন। সকাল থেকে দুপুর পর্যন্ত সর্বাত্মক লকডাউন বাস্তবায়ন চোখে পড়েনি পুলিশের ভূমিকা, দেখা মেলেনি উপজেলা প্রশাসনের কোনো তৎপরতা। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ।